প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা রাসায়নিক পরিবর্তনের তৃতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকের গেট আপটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে ইনশাল্লাহ এক্সক্লুসিভ কিছু প্র্যাকটিক্যাল আজকে ইনশাল্লাহ তোমাদেরকে দেখানো হবে। আমরা শুধুমাত্র এতদিন রাসায়নিক বিক্রিয়াগুলো শুধু পড়েছি, একমুখী বিক্রিয়াগুলো। আজকে ইনশাল্লাহ তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করার জন্য যা যা দরকার প্রত্যেকটা জিনিস এখানে আছে ইনশাল্লাহ। প্রতিটা জিনিস দ্রাবকগুলো আছে, তারপর হচ্ছে বিকারকগুলো আছে, প্রতিটা জিনিস এখানে আছে ইনশাল্লাহ, টেস্ট টিউবগুলো আছে, প্রত্যেকটা জিনিস। সো আশা করি আজকে খুবই এক্সাইটিং একটা ক্লাস ইনশাল্লাহ উপহার পাবা। জিনিসগুলো অনেক সহজ, কিন্তু আমরা মজা করে পড়বো ইনশাল্লাহ, যাতে করে আমরা বিষয়টাকে একটু কী করতে পারি, অনুভব করতে পারি সেই বিষয়টা, ঠিক আছে? সো আমার সাউন্ড, মানে কথাগুলো সাউন্ড শোনা যাচ্ছে কিনা, তারপরে সব কিছু ঠিক আছে কিনা সেটা একটু আমাকে কনফার্ম করো। তারপর হচ্ছে তোমরা তোমাদের নিজ নিজ টাইম লাইনে শেয়ার করো। অফ তোমরা চাইলে ওয়াচ পার্টি চালু করতে পারো, তবে আমি চাই না এমন কোনো গ্রুপে দাও যেখানে আমার ব্যক্তিত্বের হানি ঘটে। আমি চাই না যে ওই ধরনের কোনো গ্রুপে দাও, এটা আমার একদম স্ট্রংলি নিষেধ, ঠিক আছে? সো আমরা শেয়ার করবো নিজেদের টাইম লাইনে, বন্ধু বান্ধবরা, যাতে HSC রিলেটেড স্টুডেন্টরা যারা সায়েন্সে পড়ে, রসায়নকে পড়তে চায়, তারা যাতে দেখতে পারে। অন্য কারো দেখার বা দেখানোর আমাদের প্রয়োজন নেই, আমরা শুধু যাদের প্রয়োজন তারা শুধুমাত্র দেখে, সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবো। সো তোমরা তোমাদের ফ্রেন্ডরা যারা HSC অধ্যয়নরত তাদেরকে তোমরা মেনশন করবে, অন্য কাউকে মেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? সো আশা করি আজকে খুবই এক্সাইটিং একটা ক্লাস উপহার পাচ্ছ ইনশাআল্লাহ। তোমরা সবাই আশা করি অনেক মজা পাবে আজকের ক্লাসের মাধ্যমে। তো সবাই রেডি হয়ে থাকো, খাতা কলমও নাও, তার সাথে সাথে আমি প্র্যাকটিক্যালিও জিনিসগুলো দেখাবো, এবং তোমরা আশা করি একটা ভিন্ন ইমেজ পাবে এই ক্লাস, এই লেকচারগুলো, মানে বোরিং লেকচারটাকে কীভাবে মজা করা যায় সেটা আমরা ইনশাআল্লাহ দেখবো। তো কে কোথা থেকে বলছো সেটা আমাকে কমেন্টে বলে দিতে পারো, কে কোথা থেকে বলছো সেটা কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারো, আর কারো যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে জানাবে। তো আমি একটু 1 থেকে 2 মিনিট আমি অপেক্ষা করব, আমার শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছে তারা যাতে জয়েন করতে পারে। তাদের জন্য আজকে কিছুক্ষণ আগে আমার গ্রুপে একজনে পোস্ট দিয়েছে যে 7-Up-এ যদি সোডিয়াম অর্থাৎ লবণ, খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড যদি দেওয়া হয় তাহলে কী ঘটে, সেই বিক্রিয়াটা এক্সাইটিং একটা বিক্রিয়ার ওইটার মতোই একটা বিক্রিয়া আজকে দেখাবো, প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখাবো। মোটামুটি আমরা এখানে সোডিয়াম কার্বনেট নিয়ে রেখেছি, এই যে নিয়ে রেখেছি, তারপর হচ্ছে আমাদের এখানে লঘু HClও রয়েছে, লঘু HClও রয়েছে, এই যে লঘু HClও রয়েছে। সো আমরা সেই বিক্রিয়াটা দেখতে যাব, কীভাবে এক্সাইটিং একটা মোমেন্ট ঘটে সেটা আমরা দেখতে যাব। তো আশা করি তোমরা সবাই অনেক মজা করে দেখতে পারবে, ঠিক আছে? কে কোথা থেকে বলছো সেটা একটু আমাকে জানিয়ে দাও। তারপর হচ্ছে তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করতে পারো, ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, কিন্তু এমন কোনো গ্রুপে তোমরা শেয়ার করবে না যেখানে আমার ব্যক্তিত্বের প্রশ্ন ওঠে, ঠিক আছে? আর আমি চাই না যে আমার কোনো, মানে আমার স্টুডেন্টরাই শিখুক, আমি এটাই চাই। অ্যাকচুয়ালি আমরা চাই না যে হজ বড়লো গ্রুপে গিয়ে যেটা মানে লেকচারগুলোর মান নষ্ট হোক, সেটা আমি চাই না, ঠিক আছে? সো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। তো তোমরা দেখি কী অবস্থা, কে কোথা থেকে বলছো আমাকে বলছো, অনেকে মাশাআল্লাহ চিরং থেকে বলছো, সিরাজগঞ্জ থেকে বলছে, তারপর হচ্ছে তারপর সিলেট থেকে বলছে, ঢাকা থেকে বলছে, মাশাআল্লাহ অনেকেই অনেক জায়গা থেকে বলছে মাশাআল্লাহ। আমি একটু একটু করে যদি দেখি তাহলে আমরা দেখতে চাই যারা, আচ্ছা তোমাদের জন্য একটা যে পুরস্কারের কথা বললাম সেই পুরস্কারটা হচ্ছে এটাই, যে যারা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট, স্টুডেন্ট নট মানে অন্য কোনো ইয়া না, স্টুডেন্ট বল তাও কমার্সের স্টুডেন্ট না, সায়েন্সের যারা রসায়ন পড়ে ওইরকম স্টুডেন্ট তোমরা অ্যাড করতে পারবে এই গ্রুপে, তাদের জন্য আমার তরফ থেকে একজনকে আজকে পুরস্কৃত করব, পুরস্কৃত করবো, একজনকে 500 টাকা ক্যাশ মানি দেওয়া হবে আজকে, আজকে লেকচারের পর। এই কে কে কতজনকে ইনভাইট পাঠিয়েছো সেই ইনভাইট পাঠানোর স্ক্রিনশটটা তোমরা আমাদের মডারেটর আছে অথবা এনাম শাহাদিন যে গ্রুপ এ আছে, তোমার এই যে আইডি আছে সেই আইডিতে এখনই আমার এনাম শাহাদিন একটা ইয়ে করতেছে, তো তাহলে সেখানে দিয়ে দিবে, স্ক্রিনশটটা দিয়ে দিবে। আমরা যারা সর্বোচ্চ সংখ্যক অ্যাড করবে তাদেরকে আজকের লাইভের পরে আমরা তাকে কী করব, পুরস্কৃত করবো, একদম সাথে সাথে ক্যাশ মানি দেবো আমরা, সাথে সাথে লাইভের 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা এই কাজটা করে ফেলবো। সো যত দ্রুত সম্ভব অ্যাড করতে শুরু করো, তবে অছাত্র না, আমরা এটা মানে ভেরিফাই করবো। সো আমাদের মডারেটর যারা আছে তারা একটু ভেরিফাই করবে, যাতে করে আমরা চাই না যে যারা রসায়ন মানে রসায়নের সাথে রিলেটেড না তারা যাতে এই জিনিসগুলো দেখতে না পারে। ওকে রাইট। সো অনেকে চলে আসছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকে আলহামদুলিল্লাহ চলে আসছো, আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। তাহলে প্রথমে আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে বিক্রিয়ার একমুখিতা এবং উপমুখিতা, এই বিষয়টা। এমনি তাত্ত্বিকগতভাবে নর্মালি তোমরা সবাই চিন্তা করো, তাত্ত্বিকগত বা তাত্ত্বিকভাবে আমি তত্ত্বগতভাবে
কোনো বিক্রিয়া কিন্তু একমুখী না, বাট উপমুখী, মানে সবগুলো বিক্রিয়া উপমুখী তাত্ত্বিকভাবে, আমি বারবার বলছি তাত্ত্বিকভাবে সবগুলো বিক্রিয়া কি উপমুখী। তো এখন একমুখী তো হয় তার সিচুয়েশনের উপর ডিমান্ড করে বা সিচুয়েশনের ক্ষেত্র বিশেষে, এটার উপর ডিপেন্ড করে যে একমুখী বিক্রিয়া কীভাবে হয় সেই বিষয়টা, ঠিক আছে। সো একমুখী বিক্রিয়া এবং উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আবার কিছু কিছু বিক্রিয়া আছে, সম্মুখ বিক্রিয়ার গতি যদি বেশি থাকে, পশ্চাৎ বিক্রিয়া যদি কম থাকে, তাহলে সেটাকেও আমরা একমুখী হিসেবে ধরে নিই। সেটাকে আমরা কী হিসেবে ধরে নিই? একমুখী হিসেবে ধরে নিই। তবে তুমি যদি কোনো একটা বিক্রিয়াকে, রাসায়নিক বিক্রিয়াকে সিস্টেমেটিক্যালি যদি তুমি কী করতে পারো, বিক্রিয়া করাইতে পারো বা সংগঠন করাতে পারো, তাহলে সেই বিক্রিয়াটা সাধারণত উপমুখী হিসেবে আচরণ করে। বেসিক্যালি এটা হচ্ছে, মানে তুমি বিষয়টা এমন না যে যে একদম সবসময় মনে রাখবা যে একদম একটা রাইট কথা আজকের জন্য যেটা রাইট আগামীকালের জন্য সেটা মিথ্যা হতে পারে। সো প্রতিনিয়তই নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করছে, গবেষণা হচ্ছে, বড় বড় ইউনিভার্সিটিগুলোতে গবেষণা হচ্ছে, বড় বড় যারা ডিগ্রি নিচ্ছে বিভিন্ন জায়গায়, সো এগুলো প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে। সো বাস্তবে বা ব্যক্তিগত, মানে তোমার তাত্ত্বিকগতভাবে সকল বিক্রিয়া উপমুখী বিক্রিয়া, বাট ওই উপমুখী বিক্রিয়াকে একমুখী, আমরা আমাদের কাছে একমুখী হয় কেন? কারণ আমরা বাস্তবতার ক্ষেত্রে আমরা দেখি যে যে সেখানে উৎপাদগুলো যেটা উৎপন্ন হয় সেটা অনেক সময় তোমার সিস্টেমের কারণে সেটা উপজাত হিসেবে থাকে না, সেটা উদ্বায়ী হয়ে চলে যায় অথবা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে একমুখী হিসেবে বিবেচনা করি। সো রাসায়নিক বিক্রিয়াকে তাহলে আমি যদি দুই, মানে উপমুখিতা হিসেবে যদি চিন্তা করি, তাহলে বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উপমুখী বিক্রিয়া। সো আমি বলতে পারি যে একমুখী বিক্রিয়া আর আরেকটা হচ্ছে কি উপমুখী বিক্রিয়া, এই যে উপমুখী বিক্রিয়া, রাইট। সো এখন আমি তোমাদেরকে এই যে এই একমুখী বিক্রিয়ার উদাহরণ দেখাবো যে এটা কীভাবে একমুখী হয়ে যাচ্ছে, আর একমুখী থেকে উপমুখী বিক্রিয়া কীভাবে করা যায়, বা উপমুখী থেকে একমুখীতে কীভাবে রূপান্তর করা যায়, এগুলোর সিস্টেম রয়েছে, সেই জিনিসগুলো প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখাবো, মজা পাবে। আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি দেখাই ফেলবো ইনশাল্লাহ, দেখাবো। 3 থেকে 4 মিনিট একটু অপেক্ষা করো, আমি জিনিসটা দেখাবো। তোমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, সবাই যাতে জিনিসগুলো দেখে সেটা মজা পায় সেটা একটু দেখো। ব্লাড হলে আমাকে একটু জানাও, এটা কালারটা, কালার পজিশনটা ঠিক আছে কিনা সেটা একটু দেখো, ব্লার হচ্ছে কিনা একটু দেখো। সব কিছু ক্লিয়ার? ওকে, রাইট, ক্লিয়ার, ব্লার হচ্ছে? ব্লার হলে আমাকে জানাবে, আমি একটু দেখবো, সমস্যা নেই, তোমাদের সর্বোচ্চ ইয়েটুকুই আমি একটু চাইবো, রাইট। আচ্ছা আসো, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে একমুখী বিক্রিয়া কাকে বলে। আমি যদি লিখি যে একমুখী বিক্রিয়া, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি এমনভাবে সংঘটিত হয় যাতে বিক্রিয়ক সমূহ থেকে সর্বদা কি উৎপাদে পরিণত হয়, অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, এই ধরনের যদি হয় তাহলে সেটাকে একমুখী বিক্রিয়া বলে। তুমি তোমার নিজের ভাষায় লিখবা, এটা এমন না যে যে তোমাকে এরকম করে একদম হুবহু লিখতে হবে, তোমার নিজের যে অনুধাবন যেটা করো, তুমি যে ব্যক্তিগতভাবে যেটা অনুধাবন করো সেটার মতো করে তুমি লিখতে পারো, তোমার মতো করে লিখবে। এটা এমন না যে মুখস্থ করে একদম বহু এরকম হইতে হবে, এটা এমন না, এটা মাথায় রাখবা, বুঝবা, নিজের মতো করে লিখবা, দ্যাটস অল, অন্য কিছু টেনশন নেওয়ারই দরকার নেই। তাহলে একমুখী বিক্রিয়াকে আমরা বলতে পারি, দেখো কীভাবে বলতে পারি, দেখো খেয়াল করো, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া, যদি যে কোনো রাসায়নিক বিক্রিয়া, আমি উদাহরণ সহ দেখাবো, রাসায়নিক বিক্রিয়া এমনভাবে হয় যেন শুধু বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, যেন শুধু এই যে শুধু বিক্রিয়ক থেকে, যে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় তাকে একমুখী বিক্রিয়া বলা হয়, একমুখী বিক্রিয়া বলা হয়। তো সো আমি একটা উদাহরণ দিতে পারি, খোলা পাত্রে আমার এখানে টেস্ট টিউব হোল্ডার রয়েছে স্টকে, বাট আমি এখানে আগুন নিতে চাই না, কারণ এখানে একটা সেন্সিটিভ এরিয়া, আমি এখানে আগুন না নিয়ে আমি অন্যভাবে বিক্রিয়াটা ঘটাবো, এখানে সোডিয়াম কার্বনেট রয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে, আমি যে উদাহরণটা দেবো সেই উদাহরণটা দিয়ে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে আমার এখানে সোডিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করাবো, করালে দেখো খেয়াল করো, একটু খেয়াল করো, আমি গতানুগতি বিক্রিয়া যেটা আমি করাবো সেটাই আমি দেখাবো। এই যে আমার এখানে HCl রয়েছে, এই যে আমার এখানে HCl রয়েছে, সবাই একটু মজা করে নাও, মজা পাবো এখন এইমাত্র ইনশাল্লাহ। এই যে HCl এর সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে সেক্ষেত্রে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে, রাইট। সো এটা হচ্ছে গ্যাসিয়াস,
তাহলে এটা হচ্ছে সলিড আর এটা হচ্ছে লিকুইড, রাইট? সো এটা উদ্বায়ী হয়ে চলে যাবে। সো এখন দেখো এবিকে খোলা পাত্র, অবশ্যই খোলা পাত্রে, এই যে খোলা পাত্রে, খোলা পাত্র, রাইট? সো এই বিক্রিয়াটাকে যদি আমি খোলা পাত্রে গড়াই, কোনো তাপ দাপ কিছুই দেওয়া লাগে না যেহেতু এসিড আছে, তো তাহলে যদি বিক্রিয়াটা করে আমি তাপ দিয়ে করতে পারতাম, তাপ দিয়ে করতে পারতাম, কিন্তু তাপ দিলে আসলে আমার এত তাপ দেওয়া এই মুহূর্তে পসিবল না, এখানে সারাউন্ডিংসটা অড, এই কারণে আমার এত কিছু পসিবল না। আমি মোটামুটি ইয়েও নিয়ে রেখেছি, এই যে টেস্ট হোল্ডার নিয়ে রেখেছি, আমি দেখাবো, এই কারণে আমি এই বিক্রিয়াটাই দেখাচ্ছি। সো এটা হচ্ছে একটা কী বিক্রিয়া? একমুখী বিক্রিয়া। মজা দেখবা কিভাবে এটা হয়। সবাই রেডি? গ্যাট রেডি? সবার কাছে কেমন এক্সাইট, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। জিনিসটা যে আসলে পড়েছো, জিনিসটা দেখতেছো তোমার কাছে পড়ার সময়, তাহলে বিষয়টা নিশ্চয়ই এক্সাইটিং। তো সো তোমার কাছে কেমন লাগতেছে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমরাও বিষয়টা ফিল করবো তোমাদের সাথে সাথে, তোমাদের এনজয়মেন্টটা আমরাও করতে চাই, সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো কিছু হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবা, আমি অবশ্যই তোমাদের সেটা সলভ করে নেবো। তাহলে এই বিক্রিয়াটা আমরা এখন দেখবো, রাইট? সো আমি গগলস নিয়ে নিলাম, আমার নর্মাল চশমা, অথবা আমি চাইলে এটা যেহেতু একটা ক্ষতি গ্যাসটা, যদিও বা আমরা সবসময় এটার সাথে ইউজ টু কার্বন ডাইঅক্সাইড টাইপ ব্যবহার করি, যেহেতু এখানে এসিএল রয়েছে, আমি তাহলে আরেকটু আরও স্মার্টভাবে আরও ইয়ে করে আরও নিরাপত্তাভাবে আমি ইয়ে করলাম, ঠিক আছে, ওকে, রাইট? সো আমি গ্লাভস পরে নিই একটু, কারণটা হচ্ছে যে এখানে যেহেতু এসিএল আমি ধরবো, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সে কারণে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার যখন আমরা পড়াচ্ছি আমাদের পেড বেসিস স্টুডেন্টদেরকে, সে তখন আমরা এই জিনিসগুলো দেখাচ্ছি। তো পেট বেসে তো আলহামদুলিল্লাহ, পেট বেসে অলরেডি মানে এমন একটা অবস্থা, পঞ্চম বেসটা মানে অফ করে দিতে হবে এই অবস্থা, শুক্রিয়া। যাই হোক, যারা যারা পেট বেসে পড়তে যাও জানিয়ে দিও আর কি, অসুবিধা নেই। তো সো দেখো আমি নিরাপদভাবে আমি গ্লাভসটা, নর্মাল গ্লাভসটা আমি পরে রাখলাম, এগুলো নর্মাল লেটেক্স গ্লাভস বলে এগুলোকে, রাবারের নর্মাল, এগুলো সাধারণত আমাদের নর্মাল ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি নর্মাল, যেহেতু আমার লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু এসিএল, সো আমি নর্মালই নিলাম, রাইট? তো প্রথমে দেখো আমি এখানে কী করবো, দেখো খেয়াল করো, আমি একটা মাস্কও পরা উচিত। কেন মাস্ক পরা উচিত নিশ্চয়ই বুঝতেছো, কারণটা হচ্ছে যদি কোনো কারণে ইয়ে হয় তাহলে আমি মাস্কও একটা পরলাম, যে নিঃশ্বাসের সাথে যাতে না হয়, কোনো ধরনের দুর্ঘটনা না হয়, রাইট? সো কেমন লাগছে একটু দেখো, মজা পাবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে কী বলো তো, এটা হচ্ছে আমার কি ক্যালসিয়াম কার্বোনেট। সো আমি ক্যালসিয়াম কার্বোনেট একটু আদ্র করি, আদ্র করলে বিক্রিয়াটা দ্রুত ঘটবে, সেটা আমরা একটু দেখবো। তো আমি ডিস্টিল ওয়াটার, আমি পাতিত পানি যোগ করলাম এখানে, এই যে পাতিত পানি যোগ করলাম, পাতিত পানি যোগ করতেছি, দেখো মজা পাবা ইনশাল্লাহ। এই যে পাতিত পানি আমি যোগ করলাম, ওকে, আমি একটু পাতিত পানি যোগ করতেছি, দেখো খেয়াল করো, রাইট? সো এবার আমি এসিএল দেবো, এসিএল আমি ড্রফারের সাহায্যে দিই, সরাসরি না দিয়ে ড্রফারের সাহায্যে দিই। তাহলে আমি এখানে ড্রফারটা নিলাম, একটু ভালো করে খেয়াল করো, আশা করি অনেক মজা পাবা। আমি ড্রফারটা নিচ্ছি, দেখো এসিএলটা নিচ্ছি, দেখি 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 দেখি, একটু সবাই স্ক্রিনশট নিয়ে নাও, মজা পাবা, দেখো কীভাবে পড়াচ্ছি একটু দেখতে পারো। ওয়াও, রাইট? কেমন এক্সাইটিং হলো, দেখো দেখছো দেখছো দেখছো, এখনো বিক্রিয়া চলতেছে, এই যে এখনো বিক্রিয়া চলতেছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে বুদবুদ আকারে, বুদবুদ আকারে বের হচ্ছে, এখনো বিক্রিয়া চলতেছে, কেমন হচ্ছে একটু দেখো, আমাকে আমাকে একটু জানাও, আশা করি মজা পাচ্ছ, দেখি কি অবস্থা। এই যে এটা তাহলে একমুখী বিক্রিয়া, দেখো এটাকে আমি চাইলেও আবার আবার যেহেতু পরিণত করতে পারবো না, দেখো এখনো বিক্রিয়া চলতেছে, কার্বন ডাইঅক্সাইড দেখছো কিভাবে বুদবুদ আকারে কি হয়েছে, উদ্দেশ্য চলে গেছে, দেখেছো? সো এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আমি খোলা পাত্রে গড়িয়েছি, এখানে খোলা ছিল, এখানে বদ্ধ ছিল না, নর্মাল অবস্থা দেখছো কিনা, যে এখনো বিক্রিয়া করছে, এখনো বিক্রিয়া, যে এই যে ক্যালসিয়াম কার্বন এখনো বিভিত হচ্ছে, যে নিচে যেগুলো হয়ে গেছে সবগুলো একদম পুরোটাই এখনো বিক্রিয়া চলতেছে, কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে, দেখেছ কেমন লাগছে বলো, রাইট? সো এই যে একমুখী বিক্রিয়া আমরা দেখলাম, যদি আমরা, আশা করি এটা দেখেছ, আশা করি দেখেছ, ওয়াও। সো আমি এটাকে পাশে রাখলাম, তারপরে আমি একটু এটা, যেহেতু আমার সব কিছু হয়ে গেছে, আমি এটি একটু খুলে নিই হালকা, রাইট? সো নেক্সট যে বিক্রিয়াগুলো আমরা দেখাবো, আরও বিক্রিয়া দেখাবো আমরা। সো এখানে আমরা মোটামুটি মোটামুটি কি দেখলাম, আচ্ছা ক্যামেরার কাছে আনলে ভালো হতো, আচ্ছা রাইট, সমস্যা নেই, দেখাবো। সো মানে আমরা যে একমুখী বিক্রিয়া যে করা যায়, যে সেটা রিয়েলিটি আমরা দেখতে পেলাম। তো আমার কাছে বদ্ধ সিস্টেম আছে আমার ল্যাবে, আমার ইয়াতে আছে। সো মানে আমাদের প্ল্যানিং হচ্ছে এমন যে ইনশাল্লাহ আটকে গেছে একটু, আমাদের প্ল্যানিং হচ্ছে এমন যে
আমাদের প্ল্যানিং হচ্ছে এমন যে ইনশাল্লাহ যে আমরা একটা রসায়ন ল্যাব তৈরি করবো ইন্টারমিডিয়েট বেসিসের, সমস্ত কিছু এখানে দেখানো যাবে। আমি অলরেডি আরও কিছু ইকুইপমেন্টের ব্যাপারে কথাবার্তা বলছি ইনশাল্লাহ, ল্যাব সেট আপের ব্যাপারে। তো যারা অফলাইনে থাকবে তো তারা থাকবে, আর যারা অনলাইনে পড়ে তাদেরকেও যাতে ইমেজটা পায় সেই সেট আপটা ইনশাল্লাহ থাকবে। মানে এক্সক্লুসিভ, মানে রসায়নের জন্য যা যা করা দরকার প্র্যাকটিক্যালি জিনিসগুলো, মানে মজা করে করে শেখার জন্য যা যা করা দরকার ইন হাউস এবং অফলাইন অনলাইনে সহ যেভাবে করা যায়, ওই ধরনের একটা কোর্স ইনশাল্লাহ চালু হবে আগামী বছরের মধ্যে। একদম প্র্যাকটিক্যালি জিনিসগুলো, প্রতিটা জিনিসই আমরা প্র্যাকটিক্যালি দেখবো, মানে অর্থাৎ এগুলো ভিডিও দেখবো না, প্র্যাকটিক্যালি দেখবো, এরকম অবস্থা আমাদের হবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরো, আশা করি মজা পাবে। তো আমরা এটা দেখলাম যে একমুখী বিক্রিয়া কিভাবে সংগঠিত হয়, যে উদ্দায়ী, যে কার্বন ডাইঅক্সাইড উদ্দায়ী হয়ে কি হয়ে গেছে, চলে গেছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছো, মজা পেয়েছো আশা করতেছি, রাইট? এখন আমার কথা হচ্ছে যে এছাড়াও আরও অনেকগুলো বিক্রিয়া রয়েছে, সেই বিক্রিয়াগুলো আমরা একটু একটু করে দেখবো, রাইট? সো এটা হচ্ছে একটা কি বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। আমি একটা লিখবো, এটা একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, বিক্রিয়াটা একমুখী বিক্রিয়া আমি লিখলাম, এটা একমুখী বিক্রিয়া। সো রাইট, সো বুঝতে পেরেছো কি না বলো, কি বিক্রিয়াটা? একমুখী বিক্রিয়া। তো আমি আরও কয়েকটা উদাহরণ লিখি যে একমুখী বিক্রিয়া আর কি কি হতে পারে, সেটা আমরা একটু দেখাচ্ছি। দেখো আমরা দেখাবো, দেখো আমরা দেখাচ্ছি একমুখী বিক্রিয়া আর কি কি হতে পারে, সেটা আমরা দেখাচ্ছি। দেখো যে আর কি কি হতে পারে। তো সো আমি এটাকে ক্যালসিয়াম কার্বোনেটকে যদি আমি উত্তপ্ত করি, যে উত্তপ্ত করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা উদ্দায়ী, এটা খোলা পাত্র, অবশ্যই পাশে লিখে দিতে হবে ওপেন, তাহলে এখানে খোলা পাত্রে লিখতে হবে, খোলা পাত্রে পাশে দিয়ে লিখতে হবে, খোলা পাত্রে, পাত্রে লিখতে হবে, রাইট? সো খোলা পাত্রে যদি সংগঠিত করি তাহলে এটা উদ্দায়ী হয়েছে, এটা যেহেতু গ্যাসিয়াস, গ্যাসিয়াস সো সেটা উদ্দায়ী হয়ে চলে যাবে, এটা হচ্ছে সলিড, এটা সলিড নর্মালি, সেটা উদ্দায়ী হয়ে চলে যাবে। সো এটা হচ্ছে কী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। তো সো একভাবেই ঘটবে, এটা একমুখী বিক্রিয়া হিসেবে জানলাম। এখন প্রশ্ন হচ্ছে উপমুখী বিক্রিয়া কাকে বলে, কী বলে বলো তো, উপমুখী বিক্রিয়া কাকে বলে? তোমাদের কারো কোনো কোয়েশ্চান আছে কি না, থাকলে অবশ্যই আমাকে জানাও, আমি আনসার দেবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু কমেন্টগুলো পড়তে চাই, কারো কোনো ইয়ে থাকলে কমেন্টগুলো একটু পড়তে চাই, আমি দেখি কী অবস্থা, আমার স্টুডেন্টরা কেমন ফিল করছে সেটা একটু দেখতে চাই, রাইট? সো আমি একটু দেখতে চাই স্টুডেন্টরা কেমন ফিল করতেছে। হ্যাঁ, তোমরা আসলে কেমন ফিল করতেছো সেটা একটু ব্লার হয়ে যাচ্ছে আমার, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, এই যে আমি এখানে, আমার এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি, ক্লিয়ার দেখতে পাচ্ছি। তারপরে যদি কোনো কারণে ব্লার হয় তোমরা অবশ্যই তোমাদের মোবাইলের কানেকশানটা একটু চেক করে নাও, বারবার ব্লার হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ঠিক করবো, অসুবিধা নেই, অসুবিধা, আমরা অপেক্ষা করছি, সো টেনশন করার কোনো দরকার নেই। ব্লার হয়ে যাচ্ছে, এখন ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়া একটু অপেক্ষা করো, ক্লিয়ার হয়ে যাবে, ওকে। সো একটু অপেক্ষা করো, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে, রাইট? কারো যদি কোনো ধরনের কোনো ইয়ে থাকে তাহলে সেটা আমাকে জানা, আমি একটু কমেন্টগুলো পড়তেছি, কারণ তোমাদের যদি কারো ইয়ে থাকে সেটা অবশ্যই আমি দেখবো, কারণ এটা যদি উল্টাপাল্টা হয় তাহলে তো আমাদের হবে না, ঠিক আছে? সো কোনো ধরনের কোনো ইয়ে থাকলে সেটা আমরা দেখবো, রাইট? সো আমরা চাইলে আরও একটা উদাহরণ দিতে পারি, কার্বনের দহন সেটাও কি বিক্রিয়া বলতো, উপমুখী বিক্রিয়া। আমি আরেকটা উদাহরণ দেখাতে পারি, যে কার্বনের দহন, মানে কার্বনকে যদি পোড়ানো হয়, তাহলে এখানে যদি আমি লিখি কার্বন, কার্বন সলিড, এটা কার্বনকে যদি পোড়ানো হয়, পোড়ানো মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া দেওয়া, তাহলে যদি পোড়ানো হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাহলে এটা গ্যাসীয়, এটাও হচ্ছে একমুখী বিক্রিয়া। খোলা পাত্র, অবশ্যই এখানে খোলা পাত্রে, খোলা পাত্রে, খোলা পাত্রে এই কথাটা দিতে হবে, এইখান এই কথাটা দিতে হবে, খোলা পাত্রে। তাহলে এক্ষেত্রে এটা খোলা পাত্রে দিলে তাহলে আমরা বুঝতে পারবো যে এটাও কী বিক্রিয়া বলতো, এটাও একমুখী বিক্রিয়া। সো এইভাবে আরও অনেকগুলো উদাহরণ দেওয়া যায় একমুখী বিক্রিয়ার উদাহরণ। এবার আমরা উপমুখী বিক্রিয়াতে যাব। তাহলে আসো এবার উপমুখী বিক্রিয়া কাকে বলে, আমি যদি বলি উপমুখী বিক্রিয়া কাকে বলে, যে উপমুখী, এই যে উপমুখী বিক্রিয়া, আমি আরও উদাহরণ দেখাবো একমুখী বিক্রিয়ার, অনেকগুলো উদাহরণ দেখাবো, যে অধক্ষেপণ বিক্রিয়ার আরও কয়েকটা বিক্রিয়া দেখাবো তোমাদেরকে, আরও দুটা বিক্রিয়া দেখাবো ইনশাল্লাহ, একদম প্র্যাকটিক্যালি দেখাবো। একটু অপেক্ষা করো, ক্লাসগুলো করো মনোযোগ সহকারে, আরও এক্সাইটিং কিছু পাবে ইনশাল্লাহ। সো উপমুখী বিক্রিয়া, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি এমনভাবে ঘটে যে এটা সম্মুখ দিকেও করতে থাকে, পশ্চাৎ দিকেও করতে থাকে, মানে সম্মুখ বিক্রিয় মানে সামনের দিক, অর্থাৎ বিক্রিয়কে থেকে উৎপাদও পরিণত হবে, উৎপাদ থেকে আবার পুনরায় বিক্রিয়কে পরিণত হবে। সো এই ধরনের বিক্রিয়াকে কী বলা হয়, উপমুখী বিক্রিয়া বলা হয়। সো আমরা বলতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়া, একদম সহজ করে সহজভাবে চিন্তা, কোনো রাসায়নিক বিক্রিয়া, কোনো রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া যদি একই সাথে, যদি একই সাথে, একই সাথে বিক্রিয়ক থেকে উৎপাদে, এই যে বিক্রিয়ক থেকে উৎপাদে
উৎপাদে এবং উৎপাদ থেকে থেকে বিক্রিয়কে পরিণত হতে পারে, বিক্রিয়কে বিক্রিয়কে পরিণত হয় পরিণত হয় তাকে তাকে মানে সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলতেছি, উপমুখী বিক্রিয়া বলি। এই যে উপমুখী বিক্রিয়া বলি, উপমুখী বিক্রিয়া বলি, উপমুখী বিক্রিয়া বলি, রাইট। সো এই উপমুখী বিক্রিয়ার আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি, উপমুখী বিক্রিয়ার কী দিতে পারি একটা উদাহরণ দিতে পারি। সে উদাহরণটা হচ্ছে, যেমন আমি যদি মানে এখানে যে মানে উপমুখী বিক্রিয়া যে কোনো একদিক থেকে শুরু করা যায়, যে কোনো একদিক থেকে আমরা শুরু করতে পারি উপমুখী বিক্রিয়াকে। সো উপমুখী বিক্রিয়াটা খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো, এগুলো ফান হিসেবে নাও, মজা হিসেবে নাও, তাহলে তোমার মনে থাকবে। তুমি যদি এটাকে বোরিং হিসেবে নাও, তুমি যদি জিনিসটাকে মুখস্থ করতে হবে এই ধরনের চিন্তাভাবনা করে নাও, তাহলে তোমার কাছে বিষয়টা আসলেই জটিল মনে হবে। এগুলো অনেক সহজ জিনিস, আরও আরও মজার মজার জিনিস রয়েছে, সেটা একটু জানবো তো। সো আমি যদি এই যে হাইড্রোজেন এটা গ্যাসীয় প্লাস আয়োডিন এটা হচ্ছে কিছুটা সলিড, সো এটাকে যদি আমরা বিক্রিয়া দিই, এই যে বিক্রিয়া দিই, তাহলে কত 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, দুই অণু হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে। সো এই বিক্রিয়াটা হচ্ছে উপমুখী, মানে একই সাথে বিক্রিয়ক থেকে উৎপাদে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হতে পারে। সো বিক্রিয়ক উৎপাদ সমানভাবে, তাহলে এখানে যে উপমুখী বিক্রিয়া যখন হয় তখন সেক্ষেত্রে যে রুলসটা দেখো, মাঝখানে আমি একটা তীরচিহ্ন দিই নেই, তীরচিহ্ন না দিয়ে আমি কী করেছি, উভয় দিকে তীরচিহ্ন দিয়েছি, মানে তার মানে ভাইস ভার্সা, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে পারে, উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হতে পারে। সো এটা হচ্ছে সাধারণভাবে উপমুখী বিক্রিয়া, নর্মাল হচ্ছে উপমুখী বিক্রিয়া। সো এখন যেমন আমি যদি বিষয়টা এমন করি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়াটা আমি, ক্যালসিয়াম কার্বোনেটের যে বিক্রিয়াটা আমি দেখালাম, সেটা যদি বদ্ধ পাত্রে ঘটায়, যে বদ্ধ পাত্রে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, সে যদি বদ্ধ পাত্রে হয়, যে বদ্ধ পাত্রে হয়, তাহলে সেই বিক্রিয়াটাও কী হচ্ছে, উপমুখী বিক্রিয়া হবে। বদ্ধ পাত্রে মানে হচ্ছে কি, সিস্টেমটা এটা কী থাকবে, অর্থাৎ এখানে সিস্টেম থেকে কোনো কিছু বাইরে যেতে পারবে না, বাইরে থেকে কোনো কিছু আসতে পারবে না, এই ধরনের যদি হয় তখন সেটাকে হচ্ছে সলিড আর হচ্ছে গ্যাসিয়াস, গ্যাসিয়াস। সো এটা হচ্ছে সলিড, রাইট, এটা মাথায় রাখবা। সো দেন আমরা বলতে পারবো এটাও কী বিক্রিয়া, একটা উপমুখী বিক্রিয়া বলতে পারবো। সো উপমুখী বিক্রিয়ার কতগুলো রীতি রয়েছে সেই রীতিগুলো আমরা জানবো, এখন দেখবো। সো খাতা কলম সবার সাথে রাখো, এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে মজা লাগবে, জিনিসগুলো মজা, এগুলো মুখস্থ করার কিছু নেই তেমন একটা, বুঝে বুঝে পড়লে এমনিই মনে থাকে। সো এটা একটু মাথায় রাখবা, সো বুঝে বুঝে পড়লে এমনিই মনে থাকে, সেটা একটু মাথায় রাখবো। সো এবার আসো আমরা দেখবো যে সেটা হচ্ছে উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো। এটা আমাদের অনেক সময় দুই নম্বরে কোয়েশ্চেন আসতে পারে, এই কারণে একটু নোট রাখা দরকার, দুই নম্বরে নিজের মতো করে লিখলে হয়, কিন্তু যেহেতু দুই নম্বরে পরীক্ষা আসতে পারে, সো মেইন পয়েন্টটা একটু নোট রাখলে তুমি তোমার মতো করে লিখতে পারবে, তুমি তোমার মতো করে লিখতে পারবে। সো এটা এমন না যে এইরকম করে হুবহু লিখতে হবে, এমন কোনো কথা না, তুমি তোমার মতো করে বুঝে বুঝে জিনিসটা ফুটিয়ে তুলতে পারলে বা জিনিসটা রাখতে পারলে দেন দেটি, সেটাই তোমার সার্থকতা, সেটাই তোমার সার্থকতা, ঠিক আছে। সো না এখানে ক্লিয়ার, আচ্ছা প্রশ্ন, বদ্ধ পাত্রে সামান্য উপর দিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে, কোনটা তীরচিহ্ন হাফ হবে, কি এটা, এটা তীরচিহ্ন হাফ কি, আরে আল্লাহ, সেই বাবারে বাবা, এত বেকুবলি হয়, মহাভারত অশুদ্ধ, তোমাদেরকে যে কে কি করে আমি আসলে বলে বুঝাতে পারবো না, যে সে বলতে চাচ্ছে যে বেকুব রে বেকুব, এই যে এখানে এটা এটা কি এটা কি এরকম করে এর মানে, সে বলেছে এখানে এটা অর্ধেক হবে এটা অর্ধেক হবে, কোথায় পেয়েছো এটা যে এরকম করে দিতে হবে, খুব আফসোস তোমাদের জন্য। মানে তোমাদেরকে যদি বলি যে মানে আমি যদি প্রশ্ন করি যে আমি চা খাই না, তো এখন আমি যদি এটা বলি তো তুমি তো আমার পানি খাওয়া বন্ধ করে দিবা, বলো যে হ্যাঁ চা খায় না, পানি যে চাতে নিশ্চয় পানি আছে, তাহলে স্যার পানিও খায় না, এরকম একটা বিষয় চলে আসবে তোমাদের, উফ, মানে তোমাদের জন্য আসলে শুভ মানে বেদনা, সমবেদনা ছাড়া আর কিছুই নাই, ঠিক আছে। মানে তাদের প্রশ্ন হচ্ছে যে এটা এখান দিয়ে হাফ হবে, এখানে হাফ হবে, কোথায় পেয়েছো রে বাবা, এটা সিম্পল চিন্তা করো, এখানে চিহ্নগুলোকে আবার হাফ চিহ্ন তীরমুখী, এটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। সো বিষয়টা এইভাবে, তুমি যদি এখন আমাদের যে কম্পিউটার যেটা আছে, কম্পিউটারে সেটাতে এরকম আলাদা সাইন আছে, সেই কারণে এটা ব্যবহার করা হয়, বাট ইট ডাজেন্ট মিন দ্যাট এটাই আমাকে ব্যবহার করতে হবে, এই ধরনের কোনো শর্ত কোথাও নাই, এরকম চিহ্ন ব্যবহার করা যাবে না, কোথায় আছে কোথাও নাই,
উফ, মানে সবকিছুকে যেন যেন একটা কনজেস্টেড মনে হয়, এই কারণেই তো রসায়ন শিখা হয় না, মানে জিনিসটাকে মনে হয় যে হ্যাঁ এটাই হতে হবে, এই ধরনের অবস্থা। আচ্ছা যাই হোক, আমার মনে হয় বেসিকের অভাব আছে, বেসিকটা একটু ক্লিয়ার করে রাখা ভালো এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে, মানে মৌলবাদী না হয়ে বেসিকটা ক্লিয়ার থাকা ভালো, তাহলে তোমার কাছে বিষয়টা রসায়ন শিখতে পারবা, আদারওয়াইজ তোমার দ্বারা রসায়ন শিখে হবে না। তুমি তখন চিন্তা করবা যে, কারণ প্রতিটা বিক্রিয়া তুমি যখন চিন্তা করবা যে হ্যাঁ আমি লৌহ, আমি যেমন ইথাইনকে যদি লৌহর চুল্লি লৌহ নলের মধ্য দিয়ে প্রবাহিত করি 450°C তাপমাত্রায় বেঞ্জিন তৈরি হয়, আল্লাহ স্যার 450ই হইতে হবে, স্যার আপনি এখানে 400 দিতে পারবেন না, কারণ এখানে বইতে লেখা আছে 450। তোমার মানে সাম্যবাদী অবস্থা এরকম হবে যে হ্যাঁ 450 দিতে হবে। সো এখানে যে যে তাপমাত্রার যে রেঞ্জটা, এটা একদম শতভাগ অ্যাকুরেট না, প্লাস মাইনাস হয়, তো এই বিষয়গুলো অনুধাবন করার ক্ষমতা থাকতে হবে, তাহলে না শিখতে পারবা, মজা করতে পারবা। তোমাদের জন্য সমবেদনা, আমার আসলে কিছু বলার নেই। আচ্ছা রাইট, ওকে আসো রাইট। সো এখানে মানে উপমুখিতা চিহ্ন দিয়ে জিনিসটা দ্বারা এখানে তুমি এইভাবে এখানে এটা অর্ধেক দিবা, এখানে এটা অর্ধেক দিবা, এই ধরনের দিলে কোনো কিছু এমন কি হবে না, এই ধরনের এটা মহাভারত অশুদ্ধ নয় বিষয়টা তুমি বুঝে নিতে হবে, যে এদিক থেকে এদিক থেকে এদিকেও ঘটে, হাফ এদিকে ঘটে হাফ এদিকে ঘটে, এরকম চিন্তা করার কোনো কারণ না। মানে চিহ্নটাকে এইভাবে লিখা হয়, তুমি যখন যুক্ত অক্ষর লিখো তখন যুক্ত অক্ষরে তুমি তো যুক্ত দোনো অক্ষর আলাদা আলাদা করে লিখো না, অনেক সময় বদ্ধ যখন লিখো তখন দ ব এভাবে পাশাপাশি এমন একটা সাইন নতুন করে লিখো, হয়তো তুমি এভাবে দিয়েছো, কিন্তু তুমি যখন আলাদা আলাদা করে দাও তাহলে তো সে ভুল হবে না। উফ, আচ্ছা যাই হোক, বাই দ ওয়ে এটা কে বলেছে যে কোন ছেলেটা, নাম কি? আচ্ছা যাই হোক, বাই দ ওয়ে আচ্ছা রাইট, আসো এবার আসো আমি একটু ক্লিয়ার করি। তাহলে এবার এই যে কোনো দিক থেকে শুরু করা যায়, এটা পরীক্ষায় লেখার জন্য, জাস্ট অন্য কোনো কিছু না, নিজের মতো করে। উপমুখী বিক্রিয়া শতভাগ সম্পন্ন হয় না, তার মানে শতভাগ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না, উৎপাদ শতভাগ বিক্রিয়কে পরিণত হয় না, ফলে নিঃশেষ হয়ে যাবে না, নিঃশেষ হয়ে যাবে না, সো এটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে সাম্য অবস্থা উপনীত হয়, তার মানে সম্মুখ বিক্রিয়ার গতি এবং পশ্চাৎ বিক্রিয়ার গতি কি হয়, পরস্পর কি হয়, সমান হয়। আবার বলছি, সম্মুখ বিক্রিয়ার গতি এবং পশ্চাৎ বিক্রিয়ার গতি শতভাগ কি হয়, সমান হয়। আবার বলছি, সম্মুখ বিক্রিয়ার গতি এবং পশ্চাৎ বিক্রিয়ার গতি শতভাগ কী হয়, মানে পরস্পর সমান হয়। তো তাহলে উভয়ের হার সমান হয়, এটাকে তুমি এই সাইন এখানে হাফ সাইন দিয়েও তুমি লিখতে পারো, তুমি এইভাবে দিয়ে এখানে এইভাবে দিয়ে লিখলেও তোমার কোনো অসুবিধা, তুমি এটা খাতায় লিখতেছো, তোমার কি এখানে মানে মানে এই যে এখানে হাফ সাইন দিবা, এখানে হাফ সাইন দিবা, আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার যদি বেশি কনজারভেটিভ মাইন্ড থাকে তুমি এখানে এটা হাফ সাইন দিয়ে লিখো, এটা হাফ সাইন দিও, তোমার কনজারভেটিভ মাইন্ড থাকলে। বাট এটা বেসিকটা তুমি বুঝলে তাহলে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, দ্যাটস অল, আর কিছু বলার নাই। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে সাম্য অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান হয়, এটা পরীক্ষায় অনেক সময় দুই নম্বরের জন্য আসতে পারে, এই কারণে তুমি লিখে নিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে উপমুখী বিক্রিয়াগুলো মনে রাখবা, উপমুখী বিক্রিয়াগুলো যে একমুখী আমি কীভাবে করবো সেটা, আবার আরেকটা বিষয় মনে, অধক্ষেপণ যে বিক্রিয়াগুলো রয়েছে, অধক্ষেপণ যে বিক্রিয়াগুলো রয়েছে সে অধক্ষেপণ বিক্রিয়া অধক্ষেপ যদি আলাদা হয়ে যায় তাহলে সেটা আর একমুখী হতে পারে না। সো কোনো একটা অধক্ষেপ, মানে মনে করো কোনো একটা বিক্রিয়া অধক্ষেপ পড়ে গেছে, অধক্ষেপটা যদি সেডিমেন্ট আকারে একদম দ্রবণ থেকে আলাদা হয়ে যায় তাহলে সেটাকে আবার উপমুখী করতে গেলে অনেক ঝামেলা হয়, তো অথবা অধক্ষেপটাকে আমি সরিয়ে ফেলি তাহলে সেটা একমুখী হয়ে যায়, আমি সেটাই এখন তোমাকে দেখাবো। তাহলে আমরা এখন যে উপমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখীতে পরিণত করে সেটা দেখাবো, আমরা যে উপমুখী বিক্রিয়াকে একমুখী করার পদ্ধতিটা আমরা দেখবো। তাহলে কিছুক্ষণ আগে আমি তোমাকে দিচ্ছি বিক্রিয়া খোলা পাত্রে সংগঠন, তাহলে তুমি এখানে লিখতে পারো যে ক্যালসিয়াম কার্বন অর্থাৎ বিক্রিয়া, অর্থাৎ কোনো একটা বিক্রিয়াকে, কোনো একটা উপমুখী বিক্রিয়াকে যদি আমরা খোলা পাত্রে সংগঠিত করাই তাহলে সেটা একমুখী বিক্রিয়াতে পরিণত হয়। তাহলে তুমি লিখতে পারো কোনো একটি উপমুখী বিক্রিয়াকে যদি, অথবা কোনো একটি উপমুখী বিক্রিয়াতে যদি উৎপাদ গ্যাসীয় হয়, বিক্রিয়াতে যদি উৎপাদ গ্যাসীয় হয় তাহলে সেই বিক্রিয়াকে খোলা পাত্রে সংগঠিত করলে সেটি একমুখী বিক্রিয়ায় পরিণত হয়, বিক্রিয়ায় পরিণত হয়। সো এটা একটা জানলাম একমুখী বিক্রিয়া। তাহলে যেমন আমি একটি উদাহরণ দিতে পারি, যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমি খোলা পাত্রে যদি গটাই তাহলে তাপ দিই, তাহলে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে গ্যাসীয়, এটা উদ্যপাত্রে, এটা খোলা পাত্রে হবে, খোলা পাত্রে
সো এবার আসো, এবার আমি ক্লিয়ার করি বিষয়টা। তো এখন খোলা পাত্রে যেটা কিছুক্ষণ আগে দেখেছি আমরা, এবার আমরা দেখো অধক্ষেপণ আলাদা করে, যে অধক্ষেপণ বিক্রিয়া, তো অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি অধক্ষেপ পড়ে, অধক্ষেপ যদি আমি আলাদা করে ফেলি, তাহলে সেটাও কিছু পরিণত একমুখী বিক্রিয়ায় পরিণত করে, সেরকম একটা উদাহরণ আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে এটা হচ্ছে আমার আমি আবার ইয়ে করি, একটু ক্লিয়ার করি। তাহলে যেমন আমি উদাহরণ হিসেবে দিলাম এখানে, যেমন আমি এটা নিলাম, এখানে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। সো এই অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণে, অ্যামোনিয়াম ক্লোরাইডে আমি যদি কি সিলভার নাইট্রেট যোগ করি, তাহলে আমি অ্যামোনিয়াম ক্লোরাইড আমি নিলাম, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড আমার এখানে, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা থেকে যদি আমি ডিস্টিল ওয়াটার নিচ্ছি, একটু ওয়েট করো। সো এই যে পাতিত পানি আমি নিলাম, পাতিত পানি একটু নিলাম, তাহলে এই যে বিক্রিয়াটা সংঘটিত করার জন্য এটাতে যদি আমি এই যে সিলভার নাইট্রেট, আমার এখানে সিলভার নাইট্রেট আছে, এই যে সিলভার নাইট্রেট দেখতে পাচ্ছ, সিলভার নাইট্রেট, এটা হচ্ছে সিলভার নাইট্রেট, দেখা যাচ্ছে কাছাকাছি দেখা যাচ্ছে, একটু দেখে নাও জিনিসটা, সিলভার নাইট্রেট আমি একটু দেখাচ্ছি, এই দেখো সিলভার নাইট্রেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ, এই সিলভার নাইট্রেট আমি নিলাম, এই যে দেখো সিলভার নাইট্রেট হলে এরকম কালো হয়ে থাকবে পরীক্ষাতে, যাতে বুঝতে পারো। সো এটা যদি আমি নিই, তাহলে কী ঘটনাটা ঘটবে সেটা একটু দেখো, অধক্ষেপটা কীভাবে পড়ে সেটা একটু দেখো। সো এখানে যদি আমি সিলভার নাইট্রেটটা যোগ করি, এই যে দেখো সিলভার নাইট্রেটটা যদি আমি যোগ করি, তাহলে দেখো যোগ করি, দেখো আমি সিলভার নাইট্রেট যোগ করতেছি, দেখো এই যে আমি সিলভার নাইট্রেটটা আমি যোগ করতেছি, এই যে দেখো যোগ করতেছি, দেখো সিলভার নাইট্রেট, তাহলে অধক্ষেপ পড়ে কিনা আমাকে একটু জানাবা, দেখো এই অধক্ষেপটা, এই যে দেখো এই যে সাদা অধক্ষেপ পড়তেছে কিনা, দেখো এই যে সাদা অধক্ষেপ, এই যে সাদা অধক্ষেপ, এই যে সাদা অধক্ষেপ পড়তেছে কিনা দেখা যায়, ভালো করে দেখা যায়, এই যে দেখো এই যে সাদা অধক্ষেপ পড়তেছে, এই যে দেখো সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ আলাদা হয়ে, এই যে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়েছে, এটা দেখেছি একটু ক্লিয়ার হয়ে নাও, ভালো করে দেখে নাও, আমি আরও ক্লিয়ার করে দেখাচ্ছি, এই যে সিলভার ক্লোরাইডের এই যে সাদা অধক্ষেপ পড়ে। এখন এই অধক্ষেপগুলোকে যদি আমি আলাদা করে ফেলি, তাহলে এই বিক্রিয়াটা এই যে দেখো, ভালো করে দেখো, এই যে আশা করি দেখতে পেয়েছো। সো এই অধক্ষেপটাকে যদি আমি আলাদা করে ফেলি, এই যে অধক্ষেপটাকে যদি আমি আলাদা করে ফেলি, তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়াটা একমুখী বিক্রিয়ায় পরিণত হবে। সেক্ষেত্রে সেই বিক্রিয়া কী, যে একমুখী বিক্রিয়ায় পরিণত হবে, এটা কিসে পরিণত হবে, একমুখী বিক্রিয়ায় পরিণত হবে। সো এরকম ক্লোরাইডওয়ালা যে লবণগুলো আছে, আবার বলছি এরকম ক্লোরাইডওয়ালা যে লবণগুলো রয়েছে, আবার বলছি ক্লোরাইডওয়ালা যে লবণগুলো রয়েছে সেগুলোতে সিলভার নাইট্রেট যদি যোগ করা হয়, সিলভার ক্লোরাইডের অধক্ষেপ কম পড়বে। তো আমরা যে রসায়ন দ্বিতীয়, মানে রসায়ন প্রথম পত্রে দ্বিতীয় চ্যাপ্টারে আমরা নিশ্চয়ই পড়েছিলাম, মনে আছে কিনা জানি না। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। আচ্ছা তোমরা ইয়ে করিও না, আমি আসলে বিষয়টা আমি এভাবে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে তোমরা যে কোনো জিনিস, মানে এই অমুক বইতে আছে, বইগুলো কিন্তু কিভাবে লেখা হয় জানো, বিভিন্ন রেফারেন্সের সাথে লেখা হয় বইগুলো, ঠিক আছে? তো সো দেখবা যে এক একটা বইতে এক এক ধরনের ইনফরমেশান দেওয়া আছে, এই ধরনের ইনফরমেশানে যদি তোমাদের কোনো ঘাটতি মনে হয়, তোমরা গুগল করবে, গুগল করে লেটেস্ট ইনফরমেশানটা জেনে নেবে, তাহলে তোমাদের বেসিক টু স্ট্রং হবে, তোমরা যে কোনো কিছু জানতে পারবা। তোমাদের জন্য আমি আসলে বলতে চাচ্ছি ওই কারণে, যে কারণটা হচ্ছে আমি চাই তোমরা আসলে রিয়েলিটিটা বুঝো, তাহলে তোমরা বিষয়গুলো তোমাদের কাছে সহজ মনে হবে। তোমরা যদি কট্টরপন্থীভাবে হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরাই নিজেরাই লুজার হতে পারো, কারণ একটা জিনিসকে যদি তুমি সাধারণভাবে চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে তোমার নিজেরই ক্ষতি, সেই কারণে আমি বিষয়টা বললাম। সো মাইন্ড করিও না প্লিজ, জিনিসটা পজিটিভলি নাও, রাইট রাইট আচ্ছা ওকে রাইট। সো এবার আসো আমাকে বলো যে এখানে যেমন তোমাদের বইতে যে উদাহরণটা দেওয়া আছে সেটা দিয়ে যদি আমি করি, তাহলে এখানে বলা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে যদি সিলভার নাইট্রেট যোগ করা হয়, এই যে সিলভার নাইট্রেট যোগ করা হয়, তাহলে সেক্ষেত্রে এই যে সিলভার ক্লোরাইডের, এই যে সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ে। এখানে যে অধক্ষেপটা দেখেছো সেটা কিন্তু সিলভার ক্লোরাইডেরই ছিল, আমি সোডিয়াম ক্লোরাইডের বদলে অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করেছি,
কী ব্যবহার করেছি? অ্যামোনিয়াম ক্লোরাইড। বাট আলটিমেটলি অবক্ষেপটা কী? সিলভার ক্লোরাইড। সো এটা বোঝানোর জন্য, সো এখন আমাকে বলো যে এটা অবক্ষেপ পড়বে প্লাস এখানে সোডিয়াম নাইট্রেট হবে, যে সোডিয়াম নাইট্রেট হবে, এই যে সোডিয়াম নাইট্রেট হবে। তো সো এই এখানে যদি আমরা বলি এটা হচ্ছে অ্যাকোয়াস, অ্যাকোয়াস সলিউশন, তাহলে সিলভার নাইট্রেট এটাও অ্যাকোয়াস, তাহলে এটা কিন্তু সলিড, এটা কিন্তু সলিড, এটা কিন্তু সলিড, তাহলে এটাও অ্যাকোয়াস হবে। অর্থাৎ দ্রবণে যখন দ্রবীভূত থাকবে তখন অ্যাকোয়াস থাকবে, এটা কিন্তু এটা কিন্তু সলিড হয়ে যাবে। তার কেন? কারণ এটা অধক্ষিপ্ত হয়েছে। সো এভাবেও অধক্ষেপটাকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে সেই বিক্রিয়াটাকেও আমরা কী করতে পারি? উপমুখী বিক্রিয়াটাকেও সে আমরা কী করতে পারি? একমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি। সো এটা একটু মাথা রাখবা, সিম্পলি মাথা রাখবা, ট্যান্সিট করার দরকার নেই, সহজভাবে চিন্তা করো যে অধক্ষেপণ যে পড়ে সেটা তোমাকে জানতে হবে। তো আরও এখানে অনেকগুলো বিকারক রয়েছে, আমি পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে যদি ইয়ার যদি বিক্রিয়া দিয়ে জিঙ্কের বিক্রিয়া দিই পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে তাহলে সেক্ষেত্রে অধক্ষেপ পড়বে, ঠিক আছে? সো এখানে অনেক, এটা হচ্ছে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট আছে এখানে, তারপর এখানে নেসলার দ্রবণ রয়েছে, নেসলার দ্রবণ রয়েছে, না দরকার নেই, তারপর এখানে অক্সালিক অ্যাসিড রয়েছে, তারপর হচ্ছে এখানে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড রয়েছে, অর্থাৎ এখানে অনেকগুলো কেমিক্যালস এখানে আছে। তো সো যে কোনো বিক্রিয়া দেখানো যাবে এগুলো। তো সো আমরা আসলে মানে এমনি পড়ানো তো এগুলো তো পড়ানোর দরকার নেই, স্টুডেন্টরা মুখস্থ করে দাস হয়ে গেল, বিন্দাস, টেনশন ছাড়া খাতায় লিখে নিল, নোট করে নিল, হয়ে গেল। হ্যাঁ, সেটা একটা বিষয়, কিন্তু জিনিসগুলোকে অন্তরে গেঁথে নেওয়া সেটা একটা ডিফারেন্ট বিষয়। সো আমি চাই আমার প্রত্যেকটি স্টুডেন্টরা যে অন্তরে বিষয়টা গেঁথে নেক, তাহলে অন্তরে যদি গেঁথে নেয় তাহলে তারা আসলেই বিষয়টার প্রকৃত অর্থ অনুধাবন করতে পারবে, তারপরে তারা হয়তো কখনো গবেষণা করবে, কখনো বড় বড় জায়গায়। দেখো, গবেষণা করার ইচ্ছা থাকলে বাংলাদেশ থেকে গত পশুর একটা ঘটনা দেখলাম, তোমার ইয়ার তোমার দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা একটা ছেলে বা একটা রিসার্চার বলবো আমি তাকে, সে নিজে আলাদা ল্যাব করে গবেষণা করে আমেরিকান জার্নাল, কেমিক্যাল সোসাইটির যে জার্নাল আছে সেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের নাম ছাড়া সে কি পাবলিশ করেছে, তার রিসার্চ পেপার পাবলিশ হয়েছে। সো আমেরিকান জার্নাল, ক্যান ইউ ইমাজিন কি পরিমাণ, মানে কত বিশাল একটা ব্যাপার, যেখানে মানে ওয়ার্ল্ডের সেরা সেরা বিজ্ঞানীদেরও প্রপোজাল অনেক সময় বা রিসার্চ পেপারও অনেক সময় কী হয়, রিজেক্টেড হয়। সো আমাদের যে বিজ্ঞান মনা তৈরি করার জন্য আমাদের টিচারদের অনেক ভূমিকা থাকা উচিত। আমরা টিচাররা যারা আছি আমরা তাদের উচিত যে প্রত্যেকটি স্টুডেন্টকে এগুলোতে উদ্বুদ্ধ করা, যাতে এরা যাতে কী করে, তারা যা যাতে ফিউচারে তারা গবেষক হয়, বাংলাদেশ বা আমাদের দেশকে কিছু দিতে পারে। তো এই বিষয়ের কারণে জিনিসগুলো এগুলো শিখলে দেখলে তারা তারপর না উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ আমরা করতেছি, পারবো। সো আমার আসলে লক্ষ্যটা হচ্ছে ওইটাই, ঠিক আছে? মানে আমার স্টুডেন্টরা বা যারা যারা দেখবে তারা যাতে বিজ্ঞান মনা হয়, জিনিসগুলোর সাথে বাস্তবতার একটা মিল যাতে খুঁজতে পায়, যে একটা বিদেশি কোনো ছাত্রছাত্রীর সাথে তারা যাতে প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে নিজেদেরকে কি মানে ওদের সমকক্ষ নিয়ে যেতে পারে, সেটাই আসলে টার্গেট। এই কারণে মূলত, কেন আমাদের এখানে যারা রসায়নের ছাত্র না তারাও রসায়ন পড়াচ্ছে বিভিন্ন, যখন দেখবা তোমরা অহরহ দেখা আছে। তো সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি রসায়নকে ভালো না বাসে বা রসায়নের কাজগুলো না করে তাহলে সে কিন্তু ওই ফিলিংসটা তার আসবে না, সে শুধু বইয়ের লেখাগুলো বা বইয়ের জিনিসগুলো স্টুডেন্টকে মানে তোমার বুলিয়ে দেবে, তারপরে দেখিয়ে দেবে শেষ। কিন্তু তোমাদেরকে তো কী করতে হবে, রসায়ন সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে কী করতে হবে, ইরিটেট করতে হবে, তারা যাতে এটা নিয়ে তারা পড়ে থাকে বা এটা নিয়ে তারা যাতে চিন্তা করে, এটা নিয়ে যাতে অনেক কিছু করে। দেখো, মানে যত বড় বড় বিজ্ঞানী হয়েছে বা যত বড় লোক হয়েছে তারা কিন্তু কোনো না কোনো রিসার্চের সাথে জড়িত ছিল, হঠাৎ করে নতুন কিছু আবিষ্কার করেছে, তারপরে তারা খুব সহজে বড় লোক হয়ে গেছে। তোমরাও ইনশাল্লাহ একদিন হতে পারবা, আশা করতেছি। ওকে, রাইট। সো এবার আসো আমরা যে উৎপাদের, যে উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে আলাদা করে, আবার বলছি উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে আলাদা করে। তো তাহলে এটা যদি চিন্তা করো তাহলে আমি একটা বিক্রিয়া আমি লিখতে পারলাম, যেমন মনে করো আমি একটা বিক্রিয়া লিখলাম, হাজারি স্যারের বই অনুসারে লিখছি, তোমরা যেহেতু অনেকে হাজারি স্যার পড়ো, আবার সঞ্জিত কুমার স্যারের বইতে উল্টাভাবে বিক্রিয়াটা দেওয়া আছে, যেহেতু তোমরা বই পড়ো তাহলে বইয়ের মতো করে লিখি, তোমাদের যাতে স্যাটিসফ্যাকশন লেভেলটা হাই থাকে। তো সো দেখো যে এখানে দেখো যে ইথাইল অ্যাসিটেট, তাহলে CH3COOC2H5, এটার নাম ইথাইল অ্যাসিটেট কেন হলো এটা একটু বেসিকটা বুঝে নাও, এটার বেসিকটা একটু বুঝে নাও। তাহলে দেখো এটা CH3COOH, এটার নাম হচ্ছে কি ইথায়োনিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এটার নাম হচ্ছে ইথায়োনিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড আমরা এটা লিখলাম। সো এখানে দেখো যদি এখানে হাইড্রোজেনকে রিপ্লেস করে সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে এটা হাইড্রোজেন কর্তৃক রিপ্লেস হয়, তাহলে এই যৌগটার নাম হবে, যে এই যৌগটার নাম CH3COONA, তাহলে এটা লবণ হলো, এই লবণটার নাম কী হবে, এই লবণটার নাম সোডিয়াম অ্যাসিটেট, এটার নাম হচ্ছে সোডিয়াম
সোডিয়াম অ্যাসিটেট হবে, অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিডে অ্যাসিটেট হলো, রাইট? সো সোডিয়াম, এখন আমাকে বলো এই জায়গাটাতে, এই সোডিয়ামের জায়গাটাকে ইথাইল মূলক আছে, রাইট? ইথাইল মূলক আছে, সো এটার নাম হচ্ছে ইথাইল, এটা হচ্ছে অ্যাসিটেট মূলক, এই কারণে এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট, অ্যাসিটেট বলা হয় এটাকে, তাহলে এই কারণে ইথাইল অ্যাসিটেট। সো এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করাই, তাহলে আমরা কার সাথে, পানির সাথে, যে H2O, এটার সাথে যদি হাইড্রোলাইসিস করাই, তাহলে কী ধরনের ঘটনা ঘটবে? তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। তাহলে একটা ঘটনা হচ্ছে CH3COOH ওইক অ্যাসিড তৈরি হবে, তারপর হচ্ছে ইথানল তৈরি হবে, CH3CH2OH তৈরি হবে, OH তৈরি হবে। সো এটা ইথায়োনিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, আমরা বলতে পারি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, আর এটা হচ্ছে ইথানল, ইথানল তৈরি হলো, ইথানল তৈরি হলো, রাইট? সো এখন এই বিক্রিয়াটাতে যদি, এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার সময় যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, কী যোগ করি বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, তাহলে কী ঘটনাটা ঘটবে? যদি আমরা এখানে যদি এই বিক্রিয়াটা, মানে এটার মধ্যে আবার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে কী ঘটনা ঘটবে? এই যে CH3COOH এটার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত যোগ করি, তাহলে সেক্ষেত্রে সোডিয়াম অ্যাসিটেট তৈরি হবে। দেখো কী তৈরি হচ্ছে, সোডিয়াম অ্যাসিটেট, তাহলে এটা সোডিয়াম, এই যে CH3COOH, তাহলে এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট, অ্যাসিটেট, তাহলে সোডিয়াম অ্যাসিটেট, তারপর কী হচ্ছে, তাহলে সোডিয়াম অ্যাসিড তৈরি প্লাস পানি উৎপন্ন হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এই বিক্রিয়া থেকে সোডিয়াম অ্যাসিড তৈরি হয়ে যাওয়ার কারণে এই বিক্রিয়াটা কিমুখী হয়ে গেল, একমুখী হয়ে গেল। সো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা উৎপাদ যদি তৈরি হয়, ওই উৎপাদ তৈরি হওয়ার সময় যদি আমরা ওটাকে, উৎপাদটাকে যদি আমি আলাদা করে ফেলি, আলাদা করে ফেলার জন্য আমরা অদক্ষেপ ওয়ান বিক্রিয়া করালাম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম, তাহলে এটাও অ্যাকোয়াস সলিউশন, এটো অ্যাকোয়াস সলিউশন, রাইট? সো এটা যখন বিক্রিয়া করবো, এটা হচ্ছে একটা অধক্ষেপণ হয়ে যায়, অর্থাৎ সলিড টাইপসের হবে। সো আমি এটাকে সলিড লিখি, তারপর হচ্ছে এখানে পানি, লিকুইড। সো এইভাবে বিক্রিয়াগুলো যখন সংঘটিত হয়, তখন সেটা একমুখী হয়ে যায়। সো এভাবে আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়াতে পরিণত করতে পারি। এছাড়াও আমরা জুল থমসন প্রভাবের মাধ্যমেও আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়াতে পরিণত করতে পারি। সো এই কয়েকটা রুলস যদি তুমি শিখো, জানো, বুঝো, তাহলে তোমার কাছে সব কিছুই সহজ মনে হবে ইনশাআল্লাহ। সো নেক্সট ক্লাস, আজকে আমি মোটামুটি এতটুকুতে শেষ করব। তো আমরা মোটামুটি চেষ্টা করেছি যে তোমাদেরকে একটু আলোচনা আনন্দ দেওয়ার জন্য, যাতে করে রসায়নটাকে একটু অনুধাবন করতে পারো, দ্যাটস অল। আর কেউ মনে কষ্ট নিও না, রসায়ন শিখতে উদ্বুদ্ধ করবো হবা, সবাই আসলে নিজেদেরকে নিজেদের জায়গা থেকে আওয়াজ তুলবে যে জিনে বুঝে বুঝে শিখতে চাই, বুঝে বুঝে প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখে দেখে শিখতে চাই, আওয়াজ তুলবে এটা, যে আমরা শুধুমাত্র খাতা কলমে নিয়ে আমরা শুধু শেষ না, আমরা জিনিসগুলোকে অনুধাবন করতে চাই, তাহলে আমাদের প্রকৃত শিক্ষার উদ্দেশ্যটা আমাদের অর্জিত হবে, সেটাই আমরা চাই। তো আমাদের উচিত সবারই ওইভাবে পড়াশোনা করাই, তারপরে না তোমরা এক একজন অনেক বড় বড় বিজ্ঞানী হতে পারবা, অনেক বড় জায়গায় যেতে পারবা ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা রাসায়নিক গতি নিয়ে আলোচনা করব, এবং গতির প্রতিটা জিনিস আমি ইনশাআল্লাহ পিন পয়েন্ট সহকারে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমাদেরকে আরেকটা বিষয় একটু বলে রাখি, আমাদের যে কেমিস্ট্রি অলিম্পিয়াড রয়েছে, সে অলিম্পিয়াডে 20,000 টাকার পুরস্কার দেওয়া হচ্ছে। তোমরা যারা এখনও কেমিস্ট্রি অলিম্পিয়াডের অংশগ্রহণ করো নাই, তোমরা দয়া করে কেমিস্ট্রি অলিম্পিয়াডের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে ফেলো, আমাদের গ্রুপে দেওয়া আছে, গ্রুপ থেকে ফিল আপ করতে পারবা। কোনো ধরনের ইনফরমেশান থাকে আমাদের মডারেটররা হেল্প করবে। আমার আসলে এত ব্যস্ততা থাকে, আমি আসলে খুবই ব্যস্ত থাকি স্টুডেন্টদেরকে অন্য অন্য ফিড বেস সময় দেওয়ার জন্য। তো অনেক সময় আমার রিপ্লাই না পেলে অন্যরা রিপ্লাই দিয়ে দেবে, তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্স করবে, ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার আমন্ত্রণ থাকলো, সবার জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।